এসকে মিউজিকের অনলাইন ক্লাসে আমরা এই সপ্তাহে উপস্থিত হচ্ছি। আগের দিনের গানটা আমরা কমপ্লিট করে দিয়েছি, আধুনিক গান। আপনারা নিশ্চয়ই প্র্যাকটিস করেছেন, কারণ অনেকেই আমাদেরকে ফোন করেছেন যেখানে যেখানে তাদের বুঝতে পারছেন না, আমরা তাদেরকে সাহায্য করেছি ফোনের মারফত। এই সপ্তাহে যে গানটা শেখাবো সেটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত, দাঁড়িয়ে আছো তুমি গানের ওপারে, এ মেজর স্কেলে বাজাবো। তার আগে বলি, যারা আমাদের এই ক্লাসে নতুন আজকে দেখছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের প্রিয়জনদের কাছে এটা শেয়ার করবেন। চলুন ক্লাসটা স্টার্ট করি। আমি একবার আস্তে করে বাজিয়ে নিচ্ছি, তারপর আমি নোটগুলো বলে বলে দিচ্ছি। কি বাজালাম? পা পা, পাপা থেকে সা অবধি মির করব, দাঁড়িয়ে হয়েছে সা অবধি, সাত নম্বর পর্দা থেকে বারো নম্বর পর্দা, পা এসে মির করবে অষ্টক করবে, তখন দাঁড়িয়ে এতে গিয়ে অষ্টক করবো, সা নিসা, সা নিসা মানে সা বারো এগারো বারো, দাঁড়িয়ে আছো আ ধা পা করিমা, আ ছো ছোতে গিয়ে স্ট্রোক পাতে, দা পা করিমা পা পাতে স্ট্রোক করলাম, আ ছো তুমি করিমা থেকে পা তু আর করিমা থেকে গা মি, তুমি আমার গড় করিমা থেকে গা, গা থেকে মা, আ গা থেকে মা হচ্ছে আ কথাটা উচ্চারণ হচ্ছে আ মার, মার হচ্ছে করিমা পা মা রে রে মানে শুধু একবারই স্ট্রোক করো করিমাতে গিয়ে, তারপরে করিমা বুঝতে পেরেছেন, আস্তে করে বাজালাম মার, গানে গা রেতে গিয়ে স্ট্রোক করলাম গা নের, গা মা পা দা নের গা, ধাতে গিয়ে করিমা, ধা থেকে পা, মা ডা করিমা গামা স্ট্রোক করবো না, একবারই স্ট্রোক করিমা থেকে পা তারপর আবার গামা করে হয়ে গেল, দুবার বাজানোর পর দুটো তিনটে মাত্রা দেবে, দুটো মাত্রা ছেড়ে দিয়ে আমার সুর গু, আমার সুর আমার দুটো স্ট্রোক, সুর একটা স্ট্রোক পাতে, আমার সুর নিয়োগ দিয়ে গিয়ে আসবো করিমা করে, আমার সুর গুলি নি পায় চরণ, চ থেকে হচ্ছে করিমা থেকে পা চ আর পা থেকে ধা রণ, ধানি 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 নি ধা সা নিধা সা করিম অবধি গেছে, করিম অবধি চলে যেতে হবে, তারপরে আবার গানটার মুখে চলে যেতে হবে, এই অবধি আজকে শেখালাম। পরের সপ্তাহে সং বি এবং সি আর ডিটা হচ্ছে বি এর মতনই, ওটা আমি আপনাদের শিখিয়ে দেবো। আমি আপনাদের নোটেশনটা দেখিয়ে দিচ্ছি, দাঁড়িয়ে আছো সং এ ই স্কেল কি বলছি দুবার, যেটা এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, এটুকুনি দুবার বাজাতে হবে, কি বলেছি দাঁড়িয়ে পা পা থেকে সা যেটা বাজালাম সা নিসা, দাঁড়িয়ে সা নিসা সা স্ট্রোক করবো, নিসা এটা স্ট্রোক করবো না শুধু নিসাটা মিট করবো, সা নিসা এ ধাপা মা, দাঁড়িয়ে আছো ছোতে গিয়ে স্ট্রোক পাতে, ধাপা আ আ ধাপা মা পা ছো, দাঁড়িয়ে আছো আ এতো এই গানে গা, এই যে পা থেকে মা গা আর করিমা থেকে গা, ডাডা ডাডা আমার গানের গা, এটা রে রে রেস্ট, গামা পাধা গানের ও পারে, এটা রে ধা মা ও পারে
মা পা গা মা রে, এটা হচ্ছে করিমা থেকে পা, মানে এগুলো কী বলছি, করিমা থেকে পা মানে এটা ছ নম্বর পর্দা, এটা সাত নম্বর পর্দা, করিমা থেকে পা মীর, এগুলো সব মীর। তারপরে এক দুই তিন চার পাঁচ ছয়, এই ছটা মাত্রা দিয়ে আবার আমরা দাঁড়িয়ে আছতে ফিরে আসবো। যখন সেকেন্ডবার আসবো তখন এক দুই তিন চার এই চারটে মাত্রা বাজাবো, বাজিয়ে এই দুটো মাত্রা বাজাবো না, তাঁর জায়গায় এই জায়গাটা বাজাবো। আমার পাপা আমার সুর গো আমার সুর, পা থেকে নি সুর গুলি নি, এই যে ধানিসা ধানিসা পায় চরণ, করিমা থেকে পা, পা থেকে দা চরণ, ডা ডা দা ডা 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 ধানি ধা, এই ধানি নি দা নি দা নি দা নি দা সা, সাথে সাথে কোনোটাই মির করবো না, শুধু একটা জায়গায় স্টক করবো, নি দা নি দা, আবার সাথে এসে করিমা অব্দি চলে যাবো, মানে ছ নম্বর পর্দা সা, রেস্ট গো টু এ আপ টু এ দাগ অব্দি, মানে গো টু এ মানে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, এই রেতে গিয়ে এক দুই সেট করবো, তারপর এখান থেকে সং বি শুরু হবে।